हेलो व्यूअर्स, आमी मोहम्मद सेलिम। आज के आमरा सैमसंग 32 इंच फुल एचडी एक टीवी जेटार नाकि बैकलाइट जड़ित समस्या। तो आमी ए मडेलेर अनेकगुलो टीवी आपनार पैनल जड़ित समस्या निये आमार चैनले भिडियो आपलोड करा हयेछे। बैकलाइटेर कोनो तथ्य नेई। तो आज के जेहेतु आमरा बैकलाइटटा चेन्ज करब, एर आगेओ करछि होयतो बा कोनो कारणे भिडियोटा करा हयनि, तो आमी आपनादेरके कोन टाइपेर लाइटटाके कत पिस बाल्ब थाके एबं सिम्पटमटा कि नष्ट होवार, एटा किन्तु एकेबारे ब्ল্যাঙ্ক হয় নাই। सम्पूर्ण लाइट नष्ट मिसिंग हर पूरा कर्नर टाइम मिसिंग आलो कमे ब्राइटनेस कमे ग। तो हमें टीवीटार लाइट नहीं आसती लाइटगुल्लो परिवर्तन कर भलो टीवी छवि देखा करते अपना देखते थकें हमें लाइटगुल्लोवर्तन कर तरह हमारे ये सिमटम बोले बुझे बैकलाइट समस्या ये अन्न समस्या ना जी। हमें टीवीटा ओपन कर लाइटिंग स्टीलटा थे पेपर छो स्टीलटा खोलार समय ये लकगल सवधान जेहतु ये बटरलेस स्टील से क्षेत्र में लकगल भेजे गले 19 থেকে 20 हो गो आर एक फिटिंग कर पैनल बसाले ये करारे हमारे लाइटिंग एक तो देखा चले आसो हमको लागे ना ये हलो लाइटिंग नहीं आसती सेम लाइटिंग ये 42 एलईडी है 42টা এলইডি হয়। আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই, পূর্বে বলেছিলাম যে একটা না একটা মিসিং আছে একটা করে। তো এখানে কতগুলো মিসিং আমি এটা দেখাই আপনাদেরকে। আমি লাইন দিলাম পুরো লাইটিং গুলো জ্বললো, এখানে 3 পিস মিসিং। আমি যদিও বা একটা বলছি আমার বলাটা হয়তো ভুল ছিল, এগুলো অনেক ঘন ঘন এখানে 3টা এখানে 2টা এই জায়গায় একটা এখানে মিসিং এখানে 4টা মিসিং আর এদিকে অনেকগুলো লাইটিং মিসিং। তার মানে 42টার মধ্যে আপনার 30টা হয়তো জ্বলতেছে কিনা জানি না, বাকিগুলো মিসিং যার কারণে স্ক্রিনের আলোটা কম। তো আমি লাইটগুলো চেঞ্জ করব, পরে আবার দেখাবো। এটা খুলে ওটা বসাবো। যেটা গাম দিয়েছিল তো আমি একটা গাম ব্যবহার করব এখানে। আমার লাইটগুলো সবই ঠিক আছে কিন্তু আমার যে পিছনে গাম নাই বলছ রাখতে পারেন, আমি গামটা দিই অফ করে রাখি জি। আমরা লাইটগুলো খুলে ওই লাইটগুলো ফিটিং করলাম, ওই এখন আবার আলোটা দেখাই আপনাদেরকে। আমি অনেক বেশি আলো হয়ে গেছে, লাইট মিসিং ছিল তো এখন আলোটা কম ছিল। এখন কি আর কোনো লাইট মিসিং আছে ক্যামেরাতে বোঝা যায় না? ওকে, তার মানে সবগুলো লাইটই ঠিকভাবে জ্বলল। তো এটা বসানোর সময় অনেক সময় খেয়াল করব, এটা যদি বা সামনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একেবারে চাপানো থাকবে। ঠিক আছে, আমি এখন ওগুলো দিব।
ঠিক আছে, তো আমার ওই ক্ল্যাম্পটা বসালাম এখন। এটা যদি বাঁকা হইতো খোলার সময় তাহলে এটা ফিটিংয়ের সময় বাঁকা হইতো, যেহেতু এটার উপরে প্যানেল বসবে আর এখানে কোনো 19-20 কোনো কোনো থাকলে আমি প্যানেলটাকে এই যে বিটগুলোর উপরে যদি প্যানেল উঠে যায় তাহলে আমার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার এটা বিটের ভিতরেই আছে, আমি এখন ফ্রেমটা বসাইতে পারি। ইনশাল্লাহ আমরা আমাদের টিভিটা সম্পূর্ণ রেডি করতে সক্ষম হয়েছি। আমরা লাইটিংগুলো পরিবর্তন করেছি, এখন আর স্ক্রিনে কোনো ধরনের লাইটিং সংকট রইল না। এর আগে ছিল কি একটু অন্ধকার টাইপের ছিল, যেহেতু কিছু লাইট মিসিং ছিল সেই জন্য পুরো স্ক্রিনটাই মিচিং ছিল, এখন আর কোনো ধরনের অসুবিধা রইল না। আর আমাদের এই সার্ভিসটা শুধুমাত্র চট্টগ্রাম শহরের ভিতরে, শহরের বাহিরে না। আমাকে দিতে হয় 3টা তথ্য, আপনার টেলিভিশনের কী সমস্যা তার একটি ভিডিও, টেলিভিশনের মডেল নাম্বার আর আপনার বাসার লোকেশন। এই 3টা তথ্য দেওয়ার পরেই আমি প্রাথমিকভাবে খরচের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।